চলছে না এয়ার কন্ডিশন, চলছে না ফ্যান। আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করে রংপুর ও সিলেট বিভাগের ক্রিকেটারদের একদমই ঠান্ডা হওয়ার সুযোগ নেই। জানা গেল গত 22 অক্টোবর সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ বন্ধ এই স্টেডিয়ামে। এরই মধ্যে জাতীয় ক্রিকেট লীগের ম্যাচে অংশ নিতে মঙ্গলবার খুলনায় এসে পৌঁছায় রংপুর ও সিলেট বিভাগের ক্রিকেটাররা। প্রচণ্ড গরমে পরপর দুই দিন অনুশীলন করার পরে ড্রেসিং রুমের পরিবর্তে মাঠেই বিশ্রাম নিতে দেখা যায় তাদের। কষ্ট হলেও কোড অফ কন্ডাক্টের কারণে ক্যামেরায় কথা বলেননি কোনো ক্রিকেটার। ভেন্যু কর্তৃপক্ষ বলছে স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ডের কেবল নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। পিডিবি থেকে যারা ইঞ্জিনিয়ার আসলেন ওরা চেক করছে এবং দেখা যাচ্ছে যেখানে যে আন্ডারগ্রাউন্ডের কেবেলটা আছে এটা তারা টেস্ট করে পাইছে, এটা ফল্ট করছে, এটা টোটাল কেবল চেঞ্জ করতে হবে। এছাড়া আমাদের এই কেবল চেঞ্জ না করলে এখন এই মুহূর্তে বিদ্যুৎ এখানে চালানো যাবে না। তবে খুলনা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে নষ্ট হওয়া কেবল স্টেডিয়াম কর্তৃপক্ষ কিনে দিলেই সংযোগ পুনঃস্থাপন করা যাবে। কেবল না চেঞ্জ করলে এখানে আর বিদ্যুৎ দেওয়া সম্ভব না, কেবল সাপ্লাই দিলে আমরা কানেকশন করে দিব। আইসিসির প্রথম শ্রেণীর মর্যাদাসম্পন্ন জাতীয় ক্রিকেট লীগের আগে তিন দিনেও ভেন্যুর এই সমস্যার সমাধান করতে পারেনি বিসিবি, আর তাতে অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া সংগঠকরা। খেলোয়াড়রা এখানে মাঠে খেলা হবে, বিদ্যুৎ থাকবে না, এটা হতে পারে না। এটা অচিরেই এটা মানে 24 ঘন্টা আমি মনে করি যে এটা রিপেয়ারিং করা উচিত। ম্যাচের দিনগুলোতে ভাড়া করে জেনারেটরের সাহায্যে ড্রেসিং রুম সহ প্রয়োজনীয় স্থানে বিদ্যুৎ দেওয়া হবে বলে জানিয়েছে ভেন্যু কর্তৃপক্ষ। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।